আমাদের মাঝে এরকম মানুষ আছে, আমরা নিজেকে প্ল্যান করতে করতে আমাদের সময় আমাদের বয়স শেষ করে দিচ্ছি। আজকে এটা করব, কালকে ওইটা করব, কালকে ওইটা করব, প্ল্যানিং করতে করতে তারপরে যদি ওর বন্ধুবর্গ কেউ ওকে বলে যে ওইটা তো আমি করেছিলাম ভাই, ও ফেলার হয়েছি, ও এই কাজটা ছেড়ে দিই, আবার 10 লাখ টাকা খরচ করে, 5 লাখ টাকা খরচ করে আরেকটা কাজ ধরে ওটা প্ল্যান করে আবার বলছে, ও বলছে ভাই আমি তো এরকম করছি আনসাকসেস হয়েছি, ও এটার মধ্যে আনসাকসেস তাহলে ফেলার, এটা করে লাভ নাই, তাহলে ও ওর কথায় ও আবার ওই কাজটা চেঞ্জ করে দেয়। তো বন্ধুরা কথা হলো, ও যে কাজটা করে আনসাকসেস হয়েছে, আপনি ওটা আনসাকসেস হবে বলে আপনার কেন বিশ্বাস? সব কাজ সবার জন্য হয় না। ও আনসাকসেস হয়েছে বলে আপনি আনসাকসেস হবেন এই ধারণাটা আপনার ছাড়তে হবে। এক একটা কাজ এক এক 10টা মানুষে করে কেউ 5টা সাকসেস হবে আর 5টা সাকসেস হয় না। আপনার যে মনোবল আছে, আপনার যে শক্তি আছে, সামর্থ্য আছে, আপনার যে ক্যাপাবিলিটি আছে তা নাও থাকতে পারে, আপনি যেভাবে করার প্ল্যান করেছেন সেইভাবে সে নাও করতে পারে, আপনার অভিউ আর ওর ভিউ এক না হতে পারে। তাহলে ও আনসাকসেস হয়েছে বলে আপনি আনসাকসেস হবেন, আপনি কেন ধারণাটা এটা নিয়ে আপনি ফেল হন? তো আমাদের সমাজের এইগুলা কথা আমি শুনতে শুনে নেওয়া আর মেনে নেওয়াটা আমাদের মূর্খামি ছেড়ে আর কিছু নেই। আপনার উপরে আপনার ভরসা যদি না থাকে লোকেরা বলবে, লোকের কাম হলো বলা। আপনাদেরকে একটা ছোট গল্প দিয়ে আপনাকে এই কথাটা আমি বোঝাতে যত্ন করব। হ্যাঁ, এক বুড়ো আর এক বুড়ি ব্যক্তি ছিল, ওরা ওরা এক জায়গায় বেড়াতে যাইতেছিল। তখন কি হলো, ওরা ওদা দুইজনের সাথে একটি গাধা ছিল। তো এই গাধাটা নিয়ে ওরা যখন যাচ্ছে তখন রাস্তায় লোকেরা বলল যে কিরকম মানুষ, কিরকম বুর্বক গাধা, গাধার থেকে গাধা, ওরা সাথে গাধা আছে, ওরা ওইটার উপরে উঠে বেড়াইতে পারে, যাইতে পারে, কিন্তু ওরা হেঁটে যাচ্ছে। তো ওরা দুইজনে ভাবলো, হ্যাঁ কথা তো ঠিক, আমরা সাথে তো গাধা আছে, আমরা পিঠে ইচ্ছা করলে আমরা উঠে যাইতে পারি। ওরা দুইজনে উঠলো, গাধার উপরে উঠে ওরা যাত্রা করা শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে আরেকজন মানুষ ওদেরকে রাস্তায় গাধার উপরে উঠে দুইজন যাওয়া সবার করে যাওয়া দেখে ওরা বললো, বলতে লাগলো, আরে মানুষ নাই দানব, ওরা কি মানবতা বলে কিছু বস্তু আছে? একটা গাধা, এই গাধাটার উপরে এরা দুইজনে উঠে এর উপরে এত জুলুম করছে? কিছু তো যাওয়া ওরা বললো, হ্যাঁ কথা ঠিক, ওই বুড়া আর বুড়ি বললো, হ্যাঁ কথা ঠিক বলেছে, আমরা তো ওর কাছে জুলুম করছি, দুইজনে উঠে একটা গাধার উপরে তো জুলুম হয়েছে। হ্যাঁ এক কাজ করি, আমি তুমি উঠে যাও, আমি হেঁটে যাব। একজন নেমে গেল। হ্যাঁ এইভাবে এরা কিছু দূর যখন যাওয়া শুরু করলো, সামনে আর একদল লোক ওনাদেরকে ওই রাস্তায় দেখতে পেলো যে ও নিজের স্ত্রীকে গাধার উপরে উঠে নিজে হেঁটে গেছে। তো ওরা বলতে লাগলো, আরে কি পাগল বেটা, বুর্বক পুরুষ, আরে তুই নিজের বেটিকে উপরে গাধার উপরে উঠে নিজে হেঁটে যাচ্ছে, গাধা তো ওই বেটা। ও তো ঠিক চিন্তা করলো, কথা তো ঠিকই বললো, আমি ওকে নিয়ে, আমি পুরুষ মানুষ বেটা, আমি কেন হেঁটে যাব? বললো তুই নাম, আমি উপরে উঠবে। তারপরে ও কি করলো, ওই বুড়াটা উপরে গাধার উপরে উঠলো আর বুড়িটাকে হেঁটে যেতে বললো। হ্যাঁ কিছু দূর এইভাবে যাওয়ার পর আরেকদল লোক ওদের সামনে এসে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে ওদেরকে বললো ওই পুরো ওরা সবাই বললো, আরে এই বুড়োটাকে দিয়ে, বুড়োটা কিরকম মানুষ, ওরা বুড়াটা নিজের স্ত্রীকে হেঁটে যাওয়ার জন্য হেঁটে নিয়েছে আর নিজে ওই গাধার উপরে উঠে আরামসে ও সফর করছে, ও কি মানুষ? বন্ধুরা এরপরে ওরা কি করলো, ওরা ভাবলো যেভাবে আমরা যাচ্ছি লোকেরা কিছু না কিছু একটা বলে, ওরা তারপরে ভাবলো কি করা যায়। তারপরে ওরা কি করলো, গাধাটাকে একটা ভাস নিয়ে ওটা দিয়ে দুই চার পা দুইটা দুইটা বেঁধে মাছ দিয়ে একটা ভাস দিয়ে আর বুড়ার বুড়িটা গাধাটাকে ওই কাঁধে নিয়ে চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে আরেকজন লোক আসলো আর বলল, আরে ভাই এরকম কিরকম গাধা, ওরা
ওরা গাধাকে সওয়ারকে ওরা কাঁধে নিয়ে ওরা যাচ্ছে, ওরা গাধা নে গাধা গাধা, গাধা থেকে তো ওরা বেশি গাধা। বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পেরেছি যে যেভাবে আপনি যান, যে আপনি যেটাই করেন, আপনার আপনার অ্যাটিটিউড সামনের জন্য সামনে যে থাকে তার লোকেরা তার অনুযায়ী সেটা ভিউ কমেন্ট করবেই। তার কামই মানুষের লোকের কাজ হলো বলেই থাকা, তো একটা না একটা বলবেই। তা আমরা কয়েকটা স্টেপ এই গল্পতে আমরা দেখতে পারছি যে প্রত্যেকটা স্টেপেই লোকেরা বলেই, প্রথম সেকেন্ড থার্ড ফোর্থ এরকম ভাবে প্রত্যেকটা স্টেপেই লোকেরা বললোই, কি যত না কিছু না একটা কিছু বললোই। অবশেষে ওরা নিজেই গাধাটাকে ওরা কাঁধে নিয়ে যাওয়ার জন্য ওরা বাধ্য হলো, ওর পরেও লোকের কথা বন্ধ হলো না। তো মানুষের লোকের কথার উপরে নির্ভর করে আপনার বিজনেস টিকবে না, আপনি সামনের দিকে আপনি কৃতকার্যের সফলতার দিকে আপনি যেতে পারবেন না। গতিকে আপনি আপনার উপরে কনফিডেন্স রেখে আপনি আগে যান, লোকে কি বলবে তার উপরে আপনি চিন্তা করবেন না, তাহলে আপনি একজন সফল ব্যক্তি রূপে সমাজে পরিচিত হতে পারবেন। আশা করি আপনার এই গল্পটায় আমাদের সবাইকে, আপনাদেরকে মাইন্ডসেট চেঞ্জ করে আত্মবিশ্বাস বেরিয়ে তুলবে। আর লোকের কথায় আমি কোনোদিনই আমার যাত্রা যে আমি লক্ষ্যস্থল আমি বেরিয়ে নিছি যে আমি আমি ওইখানে যাবো, মঞ্জিলে যাবই, আমি সফল হবই, আমি কারো কথা শুনবো না, এইটাকে আপনি এই চিন্তাটাই এই যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে একজন সফল ব্যক্তি বানিয়ে নিবে, আর এটা কোনো মানুষই আর এটা আটকে রাখতে পারবে না। তো আশা করি আপনারা এই ভিউটা চিন্তাটা নিয়ে আগে যাবেন, আর একজন সফল ব্যক্তি রূপে নিজেকে সমাজে দেশে পরিচিত করে আপনি এই লাইনে আপনি গল্পটা শুনে আরো বন্ধুবর্গকে আপনি এরকম ধরে মোটিভেশন ভিডিওটা যাতে শেয়ার করে সবাইকে শুনতে দিয়ে মাইন্ডসেট যাতে চেঞ্জ করতে পারেন তার জন্য সহায় সহযোগিতা দিবেন বলে আশা রাখি। ধন্যবাদ।